আমার চাকা চলছে চাঁদের দিকে সোজা আমার মাথা টলছে তমাল তরুমুলে কার বাজাবার কথা চন্দ্রা বলি তাকে কোথাও দেখছি না নানান রঙা আবির দিয়ে গড়া একপাশে ওই গিরি গোবর্ধন ঝুলন আছে পঞ্চপিদিম জ্বালা বিনাবাদিনী কোথায় এতক্ষণ আমার আসতে দেরি একটু হল বলে সে কি গোষ্ঠে গেল অভিমানের বসে ওইদিকে তো কালীনাগের থানা ওইদিকে তো সন্ধ্যা তারা খসে ওইদিকে তো ঘন বেতস বন ওইদিকে তো কুঞ্জ সর্বনাশা পুঞ্জ অমা গুঞ্জরে ওইখানে ওইদিকে তো শ্যামলালার বাসা সে কি পলাশ হারে সাজিয়েছিল গলা সে কি ফুলের দুলে সাজিয়েছিল কাল সে কি যাওয়ার আগে শুনতে পেয়েছিল মারাত্মক কোন বিলম্বিত লয় আমার সারাক্ষণী হীনমন্যতা গোপাল বড় সুবোধ ছেলে জানি রাখাল রূপে কাজ কি জন্য তার আমি বলবো ভাবি এসব কথা তাকে বলবো ভাবি থাক আসলে আর বলার যে নেই তোমরা তো সব জানো গজনাদের নানান অভিসার সেসব যারা পারে এখন তারা রং খেলছে জনচিত। আমি ভাবছি রাত্রে ফিরে তার বসন ভূষণ থাকবে তো সংযত আমি নই মা আছেন সেজন্যই এত না হলে আজ রাতে মাধবী রঙা চাঁদ উঠেছে ওই কে কেয়ার পৌঁছে আউলে যাওয়া ভাতে কে আর থাকে দিনের পর দিন নিপাট আর ছিনাল শয্যায় আছে যখন গ্রাম রেখার ধারে সৌণ্ডিকার বেপথু দরজা আমার চাকা কাঁপছে সেই দুয়ারের দিকে আমার মাথা টলছে হৃদস্পন্দন সীমায় অনার্যই শ্যামা আমার কেন চেনালো এই কোহল চন্দ্রিমা থাকছে কথায় এমন পৌর্ণমাসি আঁচলা ভরে ধরেছি দুই হাতে ওরা চুঁয়েছে কাঠ কয়লা দিয়ে আফিম নাকি মিলিয়েছে তার সাথে এক কলসে দুই কলসে তিন তিন কলসে চার কলসে পাঁচ দূরে এখন বেতের বনচ্ছায়ে শুরু হয়েছে পৌর্ণমাসি নাচ তিন কলসে চার কলসে পাঁচ পাঁচ কলসে ছয় কলসে সাত শুরু হয়েছে কুচো ঘাম শুরু হয়েছে গভীর ধারাপাত তার গা কাঁপছে কানুর চোখেছে কোটিবিদ্ধ অক্লেশ কেশবে চেয়ার্স প্রিয় মাতাল বন্ধুগণ এমনই হয় বসন্ত উৎসবে জয়দেব বসু বসন্ত উৎসব